বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সাত কলেজ। আজকে আলোচনা করব তোমাদের স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যানের নমুনায়ন মানে স্যাম্পলিং এর উপর ছয় নাম্বার লেকচার। তোমরা জানো যে তৃতীয় বর্ষের পরিসংখ্যানের সিলেবাস অলরেডি কমপ্লিট করেছি। এরপর আরও কিছু প্রশ্ন তোমাদের অনুরোধে প্লাস করেছি এবং প্রয়োজন আছে এই জন্য কি করেছে এগুলো যুক্ত করেছে। দয়া করে প্লে লিস্টে গেলে সমস্ত লেকচারগুলো পাবেন। যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছেন তারা এক কাজ করবেন, যে আরেকটা প্লে লিস্ট আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স, ওখানে গিয়ে দেখবেন কোন অধ্যায়টা আপনার কোন ইয়ারের সাথে রিলেটেড। তবে আজকে যে নমুনায়নটা পড়াচ্ছি এটা পরিমিত বিন্যাস করার পর আজকের ক্লাসটা, পরিমিত বিন্যাস করার পর, ঠিক আছে? একটু লক্ষ্য করো, অনেকে বলেন স্যার প্লে লিস্ট খুঁজে পাই না, বাবারে আমি তা তোমাকে প্লে লিস্ট খুঁজে দিতে পারবো না, এই প্রশ্নটা আমাকে কেন করো? একবিংশ শতাব্দীর একজন স্টুডেন্ট, তুমি ইউটিউবে প্লে লিস্ট খুঁজে পাচ্ছ না, তুমি আমাকে এটা মেসেঞ্জারে বলছো, বিভিন্ন ইয়েতে বলছো, তুমি তোমার বন্ধুবান্ধব যারা একটু ইউটিউব সার্চ করা জানে তাদের মাধ্যমে প্লে লিস্ট খুঁজে নাও, তারপরে ওখান থেকে ক্লাসটা কী করো বের করো। এমনও আশ্চর্য, আমাকে বলছে স্যার প্লে লিস্টে মাত্র তিনটা ইয়ারের ক্লাস আছে আর নাই, কিন্তু সেইটা বুঝতেছে না যে এখানে একটা চিহ্ন আছে, এইটাতে ক্লিক করলে বাকি আরও যে প্লে লিস্ট আছে সেগুলো সবগুলো বেরিয়ে যাবে, এই জিনিসটা সে বুঝতেছে না। কারণ এইটা বল হতো আমি সিলেট থেকে আপনাকে কীভাবে বুঝাবো ভাই আপনি এইটাতে প্রেস করেন। এই জন্য আমি বলছি আমাদেরকে একটু স্মার্ট হতে হবে। আসেন, একটা প্রশ্ন দিচ্ছি এবং এই প্রশ্নটার অনেক সমাধান আমরা করেছি পরিমিত বিন্যাসে, ঠিক আছে? কিন্তু একটু পার্থক্য আছে আজকের, কারণ এই ধরনের প্রশ্ন আসলে পরীক্ষাতে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করবো আনসারটা এরকম আমি জানি, কিন্তু আসলে আমি যেভাবে মনে করছি সেভাবে না। একটু লক্ষ্য করো, একটু সময় বেশি যাবে, হ্যাঁ হয়তো দুই পার্টে ক্লাসটা কি করব শেষ করব। প্রশ্ন পড়ো, কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্যের ওজন পরিমিতভাবে বিন্যস্ত, ব্যাস এই একটা শব্দ আমাকে ক্লিয়ার করে দিয়েছে, এইটা পরিমিত বিন্যাসের অঙ্ক, এই একটা শব্দ, আর কিছুই আমার চিন্তা করার প্রয়োজন নাই। কারণ দ্বিপদী বিন্যাস, বৈষম্য বিন্যাস, পরিমিত বিন্যাসের সমস্যাগুলো কিভাবে চিহ্নিত করতে হয় যারা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখেছেন তারা জানেন, আমি ব্যাখ্যা করেছি। এক্ষেত্রে কিন্তু আমার এনের মান কত, সম্ভাবনার মান কত, এগুলো আর দেখার প্রয়োজন নাই, পরিষ্কার বলে দিয়েছে পরিমিতভাবে বিন্যস্ত, অর্থাৎ এটা পরিমিত বিন্যাসের অঙ্ক। আর পরিমিত বিন্যাসের অঙ্ক আমরা সমাধান করেছি কিভাবে, আদর্শ পরিমিত চলক জেড এর মান বের করে। তাহলে লক্ষ্য করো এখানে যার গড় ওজন 4.83 কেজি, অর্থাৎ সমগ্রকের গড় ওজন বলেছে কোনো প্রতিষ্ঠানের, মানে সমগ্রকের গড় ওজন 4.83 কেজি, এবং পরিমিত ব্যবধান এটাও সমগ্রকের 0.75 কেজি, দৈবচয়ন ভিত্তিতে 121টি, কতটি 121টি দ্রব্য নির্বাচন করা হলো, গড় ওজন 5 কেজির অধিক হওয়ার সম্ভাবনা কত, গড় ওজন 5 কেজির অধিক হওয়ার সম্ভাবনা কত। এখন যেটা হচ্ছে এই অঙ্ক তোমরা করেছো, তাহলে আমরা নতুন করে কেন দিলাম, দিলাম কেন একটু পরে বুঝতে পারবে। সবাই জানো যে এই ধরনের অঙ্ক আমরা আগে করে এসেছি, যেমন আমরা কিভাবে করেছি যে ছাত্রদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের গড় নাম্বার হচ্ছে 70 এবং নাম্বারের পরিমিত ব্যবধান হচ্ছে 5, ঠিক আছে? ওই প্রতিষ্ঠানের যে ছাত্রদের 65 হতে 75 ভিতরে নাম্বার হওয়ার সম্ভাবনা কত, কমপক্ষে 70 হওয়ার সম্ভাবনা কত, সর্বোচ্চ 70 নাম্বার হওয়ার সম্ভাবনা কত, আমরা করেছি না? আমরা করেছি।
এবং কিভাবে করেছি সেক্ষেত্রে আমরা আদর্শ পরিমিত চলক জেড ধরেছি। জেড ইকুয়াল টু কত লিখেছি, এক্স মাইনাস মিউ বাই সিগমা বাই সি, এক্স মাইনাস মিউ বাই সিগমা, জেড এর মান বের করেছি। তারপরে আমরা সারণী হতে সম্ভাবনা কি করেছি, আমরা বের করেছি। তোমরাও তো এটাই ভাবে করবে। এক্ষেত্রে তোমাদের মিউ হচ্ছে কত, 4.83, আর সিগমা হচ্ছে কত, 0.75। এক্স এর মান কত বসাবা, এই যে আছে এক্স এর মান 5 কেজির অধিক হওয়ার সম্ভাবনা কত, এক্স এর মান 5 দিয়ে তুমি জেড এর মানটা তুমি কি করবে, বের করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বড় ধরনের ভুল, কারণ আগের অঙ্কর সাথে এই অঙ্কের পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমি বলে দিচ্ছি, দয়া করে মনে রাখবেন, এখানে না, এই এখানে ক খ গ আরো দুটো প্রশ্ন আছে, পর্যায়ক্রমে দেব। ক আনসার করার পর খ দেব, এরপরে গ দেব। পার্থক্য আছে, পার্থক্যটা কোন জায়গাতে জানেন, এই দেখেন গড়, এই গড় শব্দটা দয়া করে আমি পরিমিত বিন্যাসের যতগুলো অঙ্ক করিয়েছি এবং যেগুলোতে আমি সূত্র এইটা ব্যবহার করেছি সেখানে কিন্তু এই প্রশ্নের ভিতরে গড় শব্দটা নাই। কেউ আবিষ্কার করবেন, স্যার এই যে এখানে গড় শব্দ আছে, উপরে আছে ওই যে তোমার যে একটি প্রতিষ্ঠানের ছাত্রদের গড় নাম্বার 70 গড় লেখা আছে, স্যার উপরের অংশ, উপরের অংশে গড় লেখা থাকবে, পরিমিত ব্যবধান দেয়া থাকবে, এটা নিয়ে আমি বলছি না। আমি বলছি উপরের প্রশ্নে উপরের একটা অংশ থাকে, এরপর কি বের করতে হবে সেটা ক খ গ দিয়ে তোমাকে বলে, কতে এটা বার করতে হবে, খতে এটা বার করতে হবে, ঠিক আছে। এই ক খ গতে যদি গড় শব্দ দেখো তাহলে বুঝবা আদর্শ পরিমিত চলক জেড এর মান বের করার জন্য এই সূত্র ব্যবহার করা যাবে না। এই একই প্রশ্ন যদি গড় শব্দটি না থাকতো, দয়া করে মন দিয়ে শুনো কি বলছি, একই প্রশ্ন গড় শব্দটি না থাকতো, যদি বলতো ওজন 5 কেজির অধিক হওয়ার সম্ভাবনা কত, আদর্শ পরিমিত চলক জেড এর মান হচ্ছে এক্স মাইনাস মিউ বাই সিগমা। সূত্র আমার কি আছে, ঠিকই আছে, এই সূত্র, যদি গড় শব্দটা না থাকতো। কিন্তু গড় শব্দটা থাকার কারণে এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ কি জানো, কারণটা হচ্ছে পরিমিত বিন্যাসে যখন আমরা অঙ্কগুলো করেছি তখন সমগ্রকের উপাত্তগুলো দেওয়া ছিল। হ্যাঁ, যেমন মনে করো যে কারো নাম্বার 50, কারো 52, কারো 55, কারো 90, কারো 88, 75, এবং ওগুলার গড় বলছে কত, 70, ঠিক আছে। হ্যাঁ, আর ওই গড় হতে উপাত্তগুলোর কি পার্থক্য, মানে পরিমিত ব্যবধান কি করেছে বলেছে। আর আরেকটা হচ্ছে যেটা আমরা নমুনায়ন বিন্যাসে পড়েছি, গড়ের নমুনায়ন বিন্যাস, গড়ের নমুনায়ন বিন্যাস, ঠিক আছে। গড়ের নমুনায়ন বিন্যাসে দেখো যে একটু যদি ব্যাক করো, যদি আমার ক্লাসগুলো এই মানে এই চ্যাপ্টারেই নমুনায়ন বিন্যাসের, নমুনায়ন বিন্যাসের চ্যাপ্টার মানে এইটা যে প্লে লিস্টে থাকবে সেখানে তো একবার 2, 4, 6 এভাবে মানে 4টা উপাত্ত হতে আমরা পুনঃস্থাপন করে 2 আকার বিশিষ্ট নমুনা কালেকশন করেছি। আমরা 16টা কি পেয়েছি, নমুনা পেয়েছি, 16টা নমুনা গড় পেয়েছি, আর ওখান থেকে আমরা গড়ের নমুনার বিন্যাস কি করেছি, আমরা বের করেছি, আমরা 16টা নমুনা গড় পেয়েছি, ঠিক আছে। এখন মনে করো আমাকে বলেছে যে আমি একটা নমুনা, মনে করো আমার নমুনার আকার ছিল 2 আকার বিশিষ্ট, ওই যে বললাম না ধারাবাহিকভাবে ক্লাস না করলে কেউ কিছু বুঝবে না, এই যে আমি 2 আকার বিশিষ্ট বলছি কেন, কই আমি আগের ক্লাসে সম্ভবত নমুনায়নের 1 নম্বর কি 2 নম্বর, 2 নম্বর ক্লাসে এগুলো ব্যাখ্যা করেছি যে এখানে 121টি নমুনার আকার আর আমার ওখানে ছিল নমুনার আকার 2। তা এখন মনে করো যে নমুনা আকার 2 হওয়ার কারণে 16টা নমুনা বেরিয়েছে, 16টা নমুনা 16টা গড় বেরিয়েছে, আবার নমুনা গড়ের একটা গড় বেরিয়েছে মিউ এক্স বার, নমুনা গড়ের গড়টা কি বেরিয়েছে, বেরিয়েছিল মিউ এক্স বার। এমন তোমরা জানো নমুনা গড়ের গড়টা সমগ্র গড়ের কি ছিল, সমান ছিল। এখন আমাকে বলেছে এই যে 16টা নমুনা 16টা গড়, তো 16টা নমুনার ভিতরে একটা নমুনার গড় ধরো 5
বলছে 5 কেজির অধিক হওয়ার সম্ভাবনা কত? একটা নমুনার গড় 5 কেজির। হয়তো মনে করো যে কোন নমুনার গড় 5 কেজি, কোনটা 6 কেজি, কোনটা 7 কেজি, কোনটা 4 কেজি, ঠিক আছে? তো একটা নমুনার গড় 5 কেজি বেশি হওয়ার সম্ভাবনা কত? এর মানে এই অঙ্কটা হচ্ছে গড়ের নমুনায়ন বিন্যাসের সাথে রিলেটেড। গড়ের নমুনায়ন বিন্যাসের সাথে কি রিলেটেড? অর্থাৎ এখানে সমগ্রকের উপাত্ত হতে নমুনা কালেকশন করা হয়েছে। হ্যাঁ, এখন যদি মনে করো আমি 500 নমুনা কালেকশন করে যদি তাহলে 500 নমুনা গড় পাবো, এক্ষেত্রে একটা নমুনা গড়ের মান যে 5-এর বেশি হওয়ার সম্ভাবনা কি কত এটা আমি বের করব। আর আগেরটা ছিল স্পেসিফিক কোন নমুনার গড় না, কোনো একটা উপাত্তর মান 70-এর বেশি হওয়ার সম্ভাবনা, 60-এর বেশি হওয়ার সম্ভাবনা, আর কিছু নমুনা গড়ের মান। এবার এটা বোঝার উপায় হচ্ছে এখানে গড় শব্দটা কি থাকবে, লেখা থাকবে। এই যে এতক্ষণ যে আমি কথা বলেছি অনেকেই বুঝবেন না। কেন বুঝবেন না? যারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করেন নাই অথবা করে মেইন খাতায় কি করেন ওঠান নাই এবং প্র্যাকটিস করেন নাই, তারা কিন্তু এই কথাগুলো ধরতে পারবেন না। আর যারা মনে করেন আবার পরিমিত বিন্যাসের অঙ্ক করেছেন এবং আবার নমনেন বিন্যাসের অঙ্ক করেছেন, তারা কিন্তু আমার কথাগুলো ধরতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমার লাস্ট কথাটা কি। লাস্ট কথাটা হলো, যদি এই প্রশ্নে যদি গড় শব্দটা না থাকে, যদি বলতো ওজন 5 কেজির অধিক হওয়ার সম্ভাবনা কত, তাহলে আদর্শ পরিমিত চলক জেনের মান বের করার সূত্র হচ্ছে এটা। অর্থাৎ পুরো অঙ্কটা পরিমিত বিন্যাসে যেভাবে করেছেন, জেনিমে করেছেন, ঠিক সেভাবে করবেন। কিন্তু গড় শব্দটা যদি উল্লেখ থাকে তাহলে আদর্শ পরিমিত চলক জেনের মান বের করার সূত্রটা হচ্ছে এক্স বার মাইনাস মিউ। এই দেখো এখানে এক্স বার চলে এসেছে, আর এখানে মিউ এক্স বার হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল? মিউ এক্স বার। কিন্তু মিউ এক্স বার যে কথা সমগ্রকের গড়ে কি কথা, এই জন্য মিউ বসিয়েছে। সম্ভবত আমি এইটা ইয়েতে ব্যাখ্যা করেছি হয়তো, ওই হ্যাঁ অবশ্যই নমুনায়ন বিন্যাসের কোন একটা ক্লাসে এই জিনিসগুলো আমি কি করেছি ব্যাখ্যা করেছি, এক্স বার বাই মিউ। আর এখানে নিচে বসবে সিগমা এক্স বার, অর্থাৎ গড়ের নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধান। এবং আমরা জানি গড়ের নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধান সিগমা এক্স বারের মান হচ্ছে সিগমা বাই রুট এন। এবং এই অধ্যায়ে আমরা এই জিনিসটা কিন্তু প্রমাণ করেছি। সূত্র এইটাও হতে পারে, আবার আরেকটা সূত্র আছে এইটাও হতে পারে, এক্স বার মাইনাস মিউ সিগমা বাই রুট এন। হ্যাঁ, ক্যাপিটাল এন মাই স্মল এন, ক্যাপিটাল এন মাইনাস ওয়ান। ওই যে গড়ের নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধান, এই গড়ের নমুনায়ন বিন্যাসের পরিমিত ব্যবধান এখানে বসেছে যে সমগ্রকের যে উপাত্তগুলো আছে না, হ্যাঁ উপাত্তগুলো হতে সমগ্র গড়ের যে পার্থক্য মানে যে পরিমিত ব্যবধান সেটা বসেছে। আর এখানে বসবে যে নমুনা গড় আর গড়ের নমুনায়ন বিন্যাসের কি গড়, এই দুইটার পার্থক্য মানে পরিমিত ব্যবধান সংক্ষেপে বলছে এটা বসবে। এবং এইটা সমান সূত্র এইটা অথবা সূত্র এইটা। এবং আমরা এই নমুনায়ন বিন্যাস এই দুইটা সূত্র আমরা কি করেছি প্রমাণ করেছি। প্রিভিয়াস ক্লাসে যাও, 3 নম্বর 4 নম্বর 4 নম্বর বা 5 নম্বর ক্লাসে খুঁজো, হ্যাঁ 6 নম্বর ক্লাস তো, 5 নম্বর 4 নম্বর লেকচারে খুঁজো, প্রমাণটা পেয়ে যাবে। আমরা এটা প্রমাণ করেছি, এই জন্য আমরা এখানে সিগমা এক্স বার না বসিয়ে হয় এইটা বসাবো অথবা এইটা বসাবো। এখন আসেন প্রিয় শিক্ষার্থীরা, সূত্র কোনটা ব্যবহার করব, সূত্র কোনটা ব্যবহার করব? আন্তাজি মন মতো যে কোনো একটা ব্যবহার করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। নিজের ইচ্ছে মতো আমি ব্যবহার করে দেব, ব্যবহার করব, এটার কোনো সুযোগ নাই। তাহলে কোনটা ব্যবহার করব? আসেন একটু দয়া করে খাতায় লিখে রাখেন, এটাকে দিলাম 1 নম্বর, হ্যাঁ একে দিলাম 2 নম্বর, কারণ এটা তো পরিমিত বিন্যাসের সাথে রিলেটেড, গড় শব্দ না থাকলে এটা হবে। আসে 1 নম্বর আর 2 নম্বর। আপনারা মনে রাখবেন যদি নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয়, কি বলেছি স্যার, যদি নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয় তাহলে 1 নম্বর সূত্রটা বসবে, অর্থাৎ নিচে সিগমা বাই রুট এন। যদি নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয় 1 নম্বর সূত্রটি বসবে, দয়া করে খাতায় লিখে রাখেন, যদি নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয় তাহলে 1 নম্বর সূত্রটি বসবে। এরপরে আসেন, যদি নমুনা
পুনঃস্থাপন করে নিয়ে আনা হয়। দুই নম্বর সূত্রটা কখন বসবে একটু বলে দিচ্ছি। এক নম্বর সূত্রটা বসবে যদি নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয়। আর দুই নম্বর সূত্র কখন বসবে? দুই নম্বর সূত্র বসার জন্য প্রথম শর্ত হচ্ছে এন এর মান জানতে হবে। কার মান? এন এর মান জানতে হবে। এন মানে কি? সমগ্রকের আকার। এন মানে সমগ্রকের আকার, এটা জানতে হবে। তুমি লক্ষ্য করো, কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্যের ওজন পরিমিতভাবে বিন্যস্ত। এখানে এন এর মান কত বলে নাই। যদি বলতো কোনো প্রতিষ্ঠানে 5,000 একক দ্রব্য উৎপাদিত হয়, তাহলে এন এর মান কত? 5,000। 10,000 একক দ্রব্য উৎপাদিত হয়, এন এর মান কত? 10,000। এন হচ্ছে সমগ্রকের আকার। কেউ বলবে, স্যার এই যে বলেছে দৈবচন ভিত্তিতে 121টি দ্রব্য নির্বাচন করা হলো, আমি তোমাদেরকে এর আগে বারবার বলেছি, যখনই বলবে 121টি দ্রব্য নির্বাচন করা হলো, বা 5টি দ্রব্য নির্বাচন করা হলো, বা 10টি দ্রব্য নির্বাচন করা হলো, মানে নির্বাচন করা হলো বা উত্তরণ করা হলো, তখন বুঝবে এটা নমুনা। এবং নমুনার আকার বা নমুনার সংখ্যা, কয়টা নমুনা, নমুনাতে কয়টা উপাত্ত আছে? 121টি উপাত্ত আছে। আর সমগ্র কোনটা? যেটা বলবে কোনো প্রতিষ্ঠানের, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের, কোনো কোম্পানিতে উৎপাদিত দ্রব্য, তখন সেটা হচ্ছে সমগ্র। তার সমগ্রকের আকার জানতে হবে, মানে এন এর মান জানতে হবে। এন এর মান যদি না জানো, তাহলে এই সূত্র প্রয়োগ করা যাবে না। কারণ তুমি লক্ষ্য করো, একটা কমন সেন্স, এই সূত্র প্রয়োগ করতে হলে এই এন এর মানটা জানতে হবে না, এখানে এন এর মানটা বসাতে হবে না। আবার প্রশ্নে যদি এন এর মান না থাকে, তাহলে এই সূত্র প্রয়োগ করা যাবে না। সেক্ষেত্রে আমাকে প্রয়োগ করতে হবে কয় নাম্বার? এক নাম্বার সূত্র। দুই নাম্বার হচ্ছে এন এর মান মনে করো জানা আছে, এন এর মান দেয়া আছে, এরপরে দেখতে হবে নমুনা পুনঃ স্থাপন না করে, অর্থাৎ নমুনাগুলো পুনঃস্থাপন না করে নিতে হবে। অর্থাৎ একটা উপাত্ত আমি কালেকশন করলাম, করে আবার এটা জমা দিলাম, এটা হয়ে গেল পুনঃস্থাপন। একটা উপাত্ত কালেকশন করে জমা দিলাম, আবার উপাত্ত কালেকশন করলাম, সেটাকে বলে পুনঃস্থাপন। আর পুনঃস্থাপন না করে মানে কি? যে একটা উপাত্ত কালেকশন করার পর এটা আর জমা দিলাম না, এরপর আরেকটা উপাত্ত কালেকশন করলাম, এটা হচ্ছে পুনঃস্থাপন না করে। আমি যখন পুনঃস্থাপন করব, এই কলমটা একটা পাত্র থেকে উঠানোর পর আবার যদি পাত্র জমা দিই, আমি দ্বিতীয় কলমটা উঠাই, আবার এই কলমটা হতে পারে। অর্থাৎ পুনঃস্থাপন করলে একই দ্রব্যের পুনরাবৃত্তি ঘটতে পারে, আর পুনঃস্থাপন না করলে একই দ্রব্যের কখনো পুনরাবৃত্তি ঘটবে না। অর্থাৎ এই কলমটা পাত্র থেকে উঠানোর পর এটার পাত্রে জমা দিলাম না, দ্বিতীয় আর একটা কলম উঠালাম, এটা হচ্ছে পুনঃস্থাপন কি না করে। এক্ষেত্রে এই কলমটা দ্বিতীয়বার পুনরাবৃত্তি হওয়ার সুযোগ নেই। তাহলে এক্ষেত্রে নমুনা পুনঃস্থাপন না করে কি করতে হবে? নিতে হবে। আর তিন নম্বর যে জিনিস হচ্ছে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নমুনার আকার আর সমগ্রকের আকার। নমুনার আকার আর সমগ্রকের আকারের অনুপাত, অর্থাৎ নমুনার আকারকে যখন আমরা সমগ্রকের আকার দ্বারা ভাগ করব, এই মানটা গ্রেটার দেন 0.10 হতে হবে, গ্রেটার দেন 0.10 হতে হবে। এই তিনটা শর্ত যদি ফিল আপ হয়, তাহলে এই সূত্রটা ফিল আপ করতে হবে। অর্থাৎ এই সূত্রটা ফিল আপ করার আগে একটু মাথাটা খাটাতে হবে। প্রথম জিনিস কি বলেছি, আপনার প্রশ্নে এন এর মান জানতে হবে, ঠিক আছে? এন এর মান মানে সমগ্রকের আকার। দুই নাম্বার হচ্ছে নমুনা পুনঃস্থাপন না করে কি করতে হবে? নিতে হবে। আর তিন নাম্বার হচ্ছে এন নমুনার আকারকে সমগ্রকের আকার দ্বারা ভাগ করলে মানটা 0.10 কি হতে হবে? বেশি হতে হবে। এখন আমি তোমাদেরকে একটা কথা বলছি, যে আমি তো বলেছি যে পুনঃস্থাপন করে নেওয়া হলে এই সূত্র, আর এইটার জন্য যে পুনঃস্থাপন না করে কি করতে হবে? নিতে হবে। কিন্তু পুনঃস্থাপন না করে নিলে কি সবসময় এই সূত্র পড়বে? না, সবসময় পড়বে না। মনে করো তুমি পুনঃস্থাপন না করে নিয়েছ নমুনা, আবার এই শর্তটাও ফিল আপ হয়েছে, কিন্তু প্রশ্নে এন এর মান নাই, কার মান নাই,
প্রশ্নে এন এর মান নাই। তাই এন এর মান যদি প্রশ্নে না থাকে তাহলে তুমি এখানে মান বসাতে পারবা পারবা না, সূত্র এইটা চলে আসবে, সূত্র এইটা চলে আসবে। ঠিক আছে, আবার আসো যে প্রশ্নে কি হয়ে গেছে, এন এর মান আছে, জানা আছে কার মান, এন এর মান। মনে করো এন এর মানটা হচ্ছে কত, 100। নমুনা পুনঃস্থাপন না করে নেওয়া হয়েছে, এটা প্রশ্নে স্পষ্ট করে বলে দিয়েছে। আর সুটো এন এর মান নমুনার আকার, মনে করো নমুনার আকার হচ্ছে 8, এখন এন বাই স্মল ক্যাপিটাল এন 8/1000 সরি 100, 8 কে 100 দ্বারা ভাগ করলে 0.08, এই 0.08টা 0.10 চেয়ে ছোট। 0.10 মানে কি 10%, আর 0.08 মানে কি 8%, তাহলে 0.08টা 0.10 চেয়ে কি ছোট। তাহলে দেখো যে সমগ্রকের আকার জানা আছে, নমুনা পুনঃস্থাপন করে কি পুনঃস্থাপন করে নেওয়া হয় নাই, অর্থাৎ পুনঃস্থাপন না করে কি করা হয়েছে, নেওয়া হয়েছে মানে পুনঃস্থাপন করা হয় নাই, কিন্তু এই শর্তটা ফিল আপ হয় নাই। অতএব যে এই সূত্র প্রয়োগ করা যাবে না, এইটা প্রয়োগ করতে হবে। তাহলে এই সূত্রটা প্রয়োগ একটা হচ্ছে যে চোখ মুছে করব, কখন, যদি নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয়। আবার পুনঃস্থাপন না করে যদি কি হয় নেওয়া হয়, এরপরও এই সূত্রটা প্রয়োগ করতে পারি যদি এই তিনটা শর্ত যদি ফিল আপ না হয়। আর এই তিনটা শর্ত ফিল আপ হলে এই সূত্র প্রয়োগ করতে বাধ্য। প্রিয় শিক্ষার্থীরা, দয়া করে আমার এই কথাটাকে গুরুত্ব দেবেন। যেমন একজনে আমাকে প্রশ্ন করেছিল যে স্যার, যে একটা বইতে এন এর মান আছে, তারপরে এই শর্তটা ফিল আপ হয় নাই এবং নমুনা পুনঃস্থাপন না করে নেওয়া হয়েছে বলা হয়েছে, এই শর্তটা ফিল আপ হয় নাই, স্মলার দেন ছিল, কিন্তু ওই বইতে তো এই সূত্রটা ব্যবহার করেছে, এখন ওই বইতে এই সূত্রটা ব্যবহার করেছে, কেন ব্যবহার করা হয়েছে এটা উত্তর উনি দেবেন। কারণ পরে আমি বলছি দেখেন, এই বইতে বলছে একটু কেন্দ্রীয় সীমা তত্ত্বে যাও, এবং কেন্দ্রীয় সীমা তত্ত্বে গেলে দেখো তিনি কি বলছে, এই সূত্রটা প্রয়োগ কী হবে। উনি নিজেই লিখেছে এই শর্তটা ফিল আপ করতে হবে, আবার উনি নিজেই কখনো এই সূত্র ব্যবহার করছে, কখনো এই সূত্র ব্যবহার করছে, কথা বুঝছেন তো। সুতরাং আমাদেরকে নিয়মের উপর চলতে হবে। অনেক সময় মনে করেন একজন লেখক লিখতে 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 অনেক সময় ব্রেনে কাজ করে না, হ্যাঁ যেহেতু এটার মান এটা হয়ে গেছে অথবা এই সূত্রটা হবে, কিন্তু ভুলে এই সূত্র দিয়ে উনি করে ফেলছেন। আমি যদি নিয়মটা যদি জানি তাহলে কিন্তু আমি ভুলটা কি করতে পারবো, ধরতে পারবো। অনেক সময় দেখো না বোর্ডে লেখার সময় আমি বলেছি একটা আর লিখেছি কি আরেকটা, মুখ দিয়ে বলেছি একটা আর লিখেছি কি আরেকটা, একটু ভুল কি হতেই পারে। ঠিক আছে, তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন প্রিয় শিক্ষার্থীরা আরেকটা প্রশ্ন একটু বলে ফেলি। প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নে পুনঃস্থাপন করে বা পুনঃস্থাপন না করে কিছুই বলে নাই, তাহলে কি করব। পুনঃস্থাপন করে বা পুনঃস্থাপন না করে কিছুই কি বলে নাই, তো প্রশ্নে যদি পুনঃস্থাপন করে পুনঃস্থাপন না করে কোনো কিছু যদি না বলে, তাহলে নমুনাটা পুনঃস্থাপন করে কালেকশন হতে পারে, আবার পুনঃস্থাপন না করেও কালেকশন হতে পারে। সেক্ষেত্রে আমি একটা কথা বলছি, যদি দেখো সমগ্রকের আকার নাই, সমগ্রকের আকার এন এর মান কত দেয়া নাই, আর কোনো চিন্তা করার দরকার নাই, এটা পুনঃস্থাপন করে নেওয়া হয়েছে না পুনঃস্থাপন না করে নেওয়া হয়েছে চিন্তা করার প্রয়োজন নাই, কারণ এন এর মান জানা না থাকলে এই সূত্রটা ব্যর্থ। অটোমেটিক এই সূত্র ব্যবহার করবেন, কোন সূত্র, এই সূত্রটা আপনারা ব্যবহার করবেন অটোমেটিক, কোনো কথা নেই, এটা বাদ, এটা ব্যবহার করবেন, ক্লিয়ার। আচ্ছা, আবার মনে করো যে প্রশ্নে কি আছে, সমগ্রকের আকার কি আছে দেয়া আছে, হ্যাঁ তখন তুমি পরীক্ষা করবে, পুনঃস্থাপন না করে বা পুনঃস্থাপন করে কোনো কিছু উল্লেখ নাই, পরীক্ষা করবে সমগ্রকের আকার দেয়া আছে, আকার দেয়া আছে, এখন তুমি এইটাকে এইটা দ্বারা ভাগ করবে, ভাগ করে যদি 0.10 পাও তাহলে তুমি তখন বলবা ধরে নিচ্ছি যে নমুনা পুনঃস্থাপন না করে নেওয়া হয়েছে, এই তখন এটা ধরে নিবা, এটা ধরে নিবা, মানে প্রশ্নে যদি কোনো কিছু না বলে আর তোমার এই দুইটা শর্ত যদি ফিল আপ হয়ে যায় তো বলবা ধরে নিচ্ছি নমুনা পুনঃস্থাপন না করে নেওয়া হয়েছে, অতএব আদর্শ পরিমিত মান যে এত, এই দুইটা শর্ত ফিল আপ হলে। কিন্তু দেখা গিয়েছে যে
এরের মান জানা আছে আর এই শর্তটা হয়েছে, মানে এই শর্তটা ফিল আপ হয় নাই, তখন বলবা ধরে নেওয়া হলো নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয়েছে, ধরে নেওয়া হলো নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয়েছে এবং এই সূত্রটা প্রয়োগ করবে। কোন সূত্রটা প্রয়োগ করবে? এইটা লাস্ট কথাটা বলছি যে পুনঃস্থাপন করে এবং পুনঃস্থাপন না করে কোনো কিছু উল্লেখ করে নেই, তাহলে তো নমুনা পুনঃস্থাপন করেও নিতে পারে না করেও নিতে পারে। এখন আমি দেখব কি নমুনার আকার যদি কি একেবারে যদি সমগ্রকের আকার, সরি বলছি সমগ্রকের আকার মানে এন এর মান যদি দেয়া না থাকে তাহলে অটোমেটিক সূত্র এইটা হবে, এইটা হওয়ার প্রশ্ন উঠে না, কারণ এন এর মান কোথা থেকে বসাবো, এইটা হবে মানে এই প্রশ্নে এন এর মান নাই, সূত্র এইটা হবে। আর এন এর মান যদি জানা থাকে, এন এর মান তখন আমি দেখব এই দুই নাম্বারটা, এই দুই নাম্বারটা দেখব, যদি এই শর্ত ফিল আপ হয়েছে তখন আমি বলবো ধরে নিচ্ছি নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয়নি বলে এই সূত্র। আর যদি এইটা জানা আছে আর এই এইটা যদি ফিল আপ হয় আমি বলবো ধরে নেওয়া হচ্ছে নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয়েছে বলে এই সূত্র, ঠিক আছে। আর আরেকটা কথা বলছি, একজন স্টুডেন্ট এটা কোনো কিছু চিন্তা করলো না, চিন্তা না করে মানে এই এন এর মানে এখানে কত, ঠিক আছে, আর এখানে কত এগুলো চিন্তা করলো না, এই মান বার করলো না, যেহেতু পুনঃস্থাপন করে এবং পুনঃস্থাপন না করে কোনো কিছুই বলে নাই, সে বলল ধরে নেওয়া হলো নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয়েছে, এই সূত্র প্রয়োগ করলো, ঠিক আছে। আবার যদি বলে ধরে নেওয়া হলো নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয়নি, তখন কিন্তু এইটা পরীক্ষা করে যদি এইটা পায় তাহলে এই সূত্র পরীক্ষা করবে, এই সূত্র দেবে, কথা বুঝছো? অর্থাৎ সে যদি ধরে নিয়ে যে সে যদি ধরে নিল নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয়েছে, নমুনা পুনঃস্থাপন করে কি নেওয়া হয়েছে, কিন্তু আবার দেখো যে এন বাই ক্যাপিটাল এন গ্রেটার দেন 0.10, কিন্তু নমুনা যদি পুনঃস্থাপন করে নেওয়া হয় তাহলে এটা 0.10 হচ্ছে বড় না ছোট এটার কোনো ম্যাটার না, কারণ পুনঃস্থাপন করে নেওয়া হলে অটোমেটিক সূত্র কোনটা, এইটা। এখন ওই স্টুডেন্ট সে কি করছে, যেহেতু প্রশ্নে কোনো কিছু বলে নাই সে বলছে ধরে নেওয়া হলো নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হলো এবং সেই সূত্রতে কাজ করলো, আমি তাকে নাম্বার দেব, আমি তাকে কি করব নাম্বার দেব। কেউ যদি বলেন না যে এখানে তো এন বাই এন গ্রেটার দেন কত 0.10, ঠিক আছে ভালো কথা 0.10, কিন্তু আপনার প্রশ্নতে প্রশ্ন পুনঃস্থাপন করে নেওয়া হয় নাই এই কথাটা বলে নাই, সুতরাং প্রশ্ন অনুযায়ী যে পুনঃস্থাপন করে নেওয়া হয় নাই আর পুনঃস্থাপন করে নেওয়া হয়েছে দুইটাই হতে পারে। তো স্টুডেন্ট কি করেছে, সে ধরে নিয়েছে পুনঃস্থাপন করে নেওয়া হয়েছে এই জন্য সে সূত্রে এটা প্রয়োগ করেছে, অর্থাৎ তার নাম্বার আমি কাটতে গিয়ে পারবো না। তবে সতর্কতা যেটা হচ্ছে আমি যেটা বলবো, তোমরা যে প্রশ্নে যদি কোনো কিছু না বলে পুনঃস্থাপন করে বা পুনঃস্থাপন না করে তোমরা এইটার মান বার করবা, যদি এইটার মান জানা থাকে এইটা গ্রেটার দেন 0 হয় তো ধরে নিবা পুনঃস্থাপন না করে এই সূত্র, আর যদি 0.10 হচ্ছে ছোট হয় ধরে নিবা পুনঃস্থাপন করে এই সূত্র। প্রিয় শিক্ষার্থীরা আজকে শুধু নিয়মটাই আলোচনা করলাম, নিয়মটা মাথার ভিতরে রাখো, নিয়মটা মাথার ভিতরে রাখো, নেক্সট ক্লাসে অঙ্কটা করিয়ে দেবো, অঙ্ক আকার মতো করাবো, অঙ্ক তো আগের মতোই পরিমিত বিন্যাসে যেভাবে করেছি সেভাবে করাবো, এই সূত্র দেখি করবো করাবো, ঠিক আছে। আমি বিস্তারিত আলোচনা করেছি নিয়মটা বোঝার জন্য, আমরা যদি নিয়ম বুঝতে যদি ব্যর্থ হই, আমরা যদি নিয়ম বুঝতে যদি কি ব্যর্থ হই তাহলে কখনো আনসার দেবো পরিমিত বিন্যাসের মতো চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে কখনো আনসার দেবো নমুনায়ন বিন্যাসের মতো, এই যে দয়া করে নিয়মটা বোঝার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আমি এটার সমাধান কি করছি দিচ্ছি। আল্লাহ হাফেজ।